সাতটা ঠিক আছে তুই এনে থাক আমি বাড়ি গিয়া ভাত খাইয়া তোর লাগে নাস্তা লই আচ্ছা আচ্ছা আমার খুব ঘুম পাচ্ছে আমি একটু শুধুকে ঘুমায়া নেই তাড়াতাড়ি খা তুই বাবা কারো বন্ধ করতেছি তাই আমি আর আপনাকে আটকাবো না কি বলছো আমার বাবুলকে পুলিশে ধরিয়ে দেবে দেবো না তো কি করবো তোমার গুণ দরছে নেই প্রতিদিন মানুষের ক্ষতি করে আসবে আর আমাকে তার খেসারত দিতে হবে যত সব রাস্তা ছেলে বেরোতে সেখানে সে একবারে গোল্লায় গেছে ওই সব গোল্লায় যাও বাদ দেন আমার 300 টাকার মাল খোয়া গেছে আগে টাকা ভালান তারপর কথা কইেন কে মানে হারুন সাহেব আপনি তো জানেন টানাটানি সংসার এই মুহূর্তে এতগুলো টাকা আমার কাছে নেই নাই তো আপনার পোলারে চুরি করে দিতে কর হারুন সাহেব আমার ছেলে চোর না চোর না তো চুরি করে কেন এই নিন এর ভেতরে 350 টাকা আছে সত্যি কইতেছেন ভাবি এর মধ্যে টাকা আছে তো আমি মিথ্যে বলতে যাব কেন এবার আপনি আসুন আচ্ছা আপনার পোলার একটু শাসন করে দিয়ে গুড্ডি যতই আকাশে উড়ুক সেই সুতা নিজের হাতে থাকুন ভালো আসি সালাম আলাইকুম উফ আর আর কতদিন তোমার ছেলের জন্য আমাকে কথা শুনতে হবে রাস্তার মানুষ এসে আমাকে এইভাবে অপমান করে যাবে আমার কামানো সামান্য সম্মানটুকু মাটিতে মিশিয়ে দিয়ে যাবে আমাকে আমাকে এক মুহূর্ত তোমার ছেলে শান্তিতে থাকতে দেবে না দাঁড়া কোথায় ছিলিস সারাদিন সুমনের সাথে জানো বাবা আজ একটা মারাত্মক ঘটনা ঘটেছে আমাদের সুমন চাকরি পেয়েছে তাই সবাইকে ও বাসা খাইয়েছে 5000 টাকা বেতন মিথ্যা কথা বলতে তোর বুক এতটুকু কাঁপলো না সারাদিন তুই সুমনদের বাড়িতে থাকলি হারুন মিয়ার দোকানের চটপটি কে চুরি করে খেয়েছে বল